বাজারে জিনিসপত্রের দাম বেশি নেওয়া হলে 333 নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে এবং 31 জানুয়ারির মধ্যে এই সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে সচিবালয়ে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব জানান তিনি। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। 333 নম্বরে বর্তমানে যেসব সেবা চালু আছে সেগুলো চালু থাকবে, পাশাপাশি এই নম্বরে ফোন করার পর আরেকটি ডিজিটে চাপ দিয়ে নতুন সেবাটিও পাওয়া যাবে। একই সময়ের মধ্যে নতুন একটি ওয়েবসাইট খোলা হবে যেখানে পণ্যের দাম মজুদ সহ বিভিন্ন তথ্য থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।